অস্থিতিশীল দেশগুলোতে শান্তি রক্ষায় অবদানের জন্য বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসা করেছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জাপুয়েলে ল্যাক্রোয়েস এবং ক্যাথরিন পোলার্ড। রোববার সকালে শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাতে তারা এই প্রশংসা করেন। বৈঠকে তারা জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম, জলবায়ু পরিবর্তন ও নারী নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল বলেন, জাতিসংঘ সফলভাবে তার শান্তিরক্ষা অভিযানের 75 বছর পূর্ণ করেছে। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ 3 দশকেরও বেশি সময় ধরে অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদান রেখে আসছে। বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সবচেয়ে বেশি সৈন্য প্রেরণকারী দেশ। তিনি বলেন, বিশ্বব্যাপী জাতিসংঘের 9টি শান্তিরক্ষা মিশনে প্রায় 7,500 বাংলাদেশি নারী পুরুষ নিযুক্ত রয়েছে। জলবায়ু পরিবর্তন বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি ঝুঁকিপূর্ণ দেশ এবং তার সরকার জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় নিজস্ব অর্থায়নে প্রশমন ও অভিযোজন কর্মসূচি বাস্তবায়ন করেছে। যৌন নিপীড়ন ও নির্যাতন রোধে ট্রাস্ট ফান্ড বাংলাদেশের অবদানের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ক্যাথরিন পোলার্ড। জবাবে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ নারী নিরাপত্তা এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নারীর অংশগ্রহণ বৃদ্ধির জন্য দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকে প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর অ্যাডলার্স মোহাম্মদ জিয়াউদ্দিন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উজ্জামান, পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আবদুল্লাহ আল মোহিত উপস্থিত ছিলেন।